মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে ভালো আছো তো? দেখো, প্রথম যে প্রোগ্রেসিভের 25 নম্বর সেটা হয়ে গেছে। দ্বিতীয় প্রোগ্রেসিভের যে 25 নম্বর হবে সেটা খুব শীঘ্রই হবে। তোমাদের ক্লাসে আমরা আগে পড়াটা ঠিক মতো দিই। তা যে দ্বিতীয় 25 নম্বর যে পরীক্ষাটা হবে তার সিলেবাস আমরা পাঠিয়ে দেবো খুব শীঘ্রই। তা সেই দ্বিতীয় সিলেবাসের মধ্যে, পরীক্ষার সিলেবাসের মধ্যে ক্লাস ওয়ান এর ইংলিশ সেকেন্ড পাওয়ারে লেসন শেপ, অর্থাৎ দিস আর দ্যাটের ব্যবহার কেমন করে করতে হয়, লিখতে হয়, সেটা আমরা এই চ্যাপ্টার থেকে জেনে নেব। দেখো, ইউজেস অফ দিস এন্ড দ্যাট, অর্থাৎ দিস এন্ড দ্যাট এর ব্যবহার, এই যে আমরা ব্যবহারটা করবো আমাদেরকে এটা জানতে হবে। দিস দিস কথার অর্থ হচ্ছে এই, অর্থাৎ দিস একটি এই, আর দ্যাট মানে ওই, মানে দিস মানে এই মানে কাছের একটি, আর দ্যাট মানে দূরের একটি। এটা আগে আমাদেরকে সবসময় কি করতো, ইন্ডিকেট করে দিতে, মানে এটা আগে বুঝে নিতাম। দেখো, আমি এখানে লিখেছি দিস মানে এই বলতে কি, কাছে বা নিকটে একটি মাত্র বস্তু, ব্যক্তি বা প্রাণীকে বোঝাতে দিস ব্যবহৃত হয়, অর্থাৎ কাছে। মনে রাখা যাবে, তোমরা কিন্তু এইটা একটু মনে রাখবে, এই নিয়মগুলো মনে রাখবে, কাছে একটি মাত্র বস্তু, ব্যক্তি বা প্রাণী। তাহলে দেখি কাছে কি করে বুঝবো, তোমাদের ছোট তো তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। দিস ইজ এ পেন, এই পেনটা দেখো, পেনের ছবিটা, পেনের ছবিটা কাছে না ঘুরে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কাছে তো। তাহলে এখানে আমি কি লিখবো, তাহলে দিস ইজ এ পেন লিখছি, কারণ পেনটা কাছে আছে। দেখো, যদি মনে করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দেয় ড্যাশ ইজ এ পেন, তখন কি হয় করবে, এই পেনটা কাছে রয়েছে, তোমার নিকটে রয়েছে, তাহলে যদি নিকটে থাকে তাহলে দিস হবে, আর যদি পেনের ছবিটা দূরে থাকে তাহলে দ্যাট হবে। দ্যাট ইজ, এইভাবে তোমরা কিন্তু দিস আর দ্যাট ব্যবহারটা করে, তাহলে এটা দিস হলো, দ্যাট কি জিনিস, দ্যাট মানে ওই, অর্থাৎ দূরে, দূরের একটি মাত্র, দূরে একটি মাত্র মানে অর্থাৎ দূরে অবস্থিত একটি মাত্র বস্তু, ব্যক্তি বা প্রাণীকে বোঝাতে দ্যাট ব্যবহৃত হয়, অর্থাৎ দূরে। মনে থাকে আগেটা ছিল কাছের একটি মাত্র ব্যক্তি বস্তু প্রাণী, আর ওটা হচ্ছে দেখো দূরে একটি মাত্র ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝাতে। ওকে, তাহলে দেখো দ্যাট ইজ এ বল, বলটা কিন্তু কাছে নেই দূরে আছে, দেখো এটা কাছে আছে কিন্তু দূরে আছে, আর একটু দূরে করে দেবো, আর বলে তোমার ঠিক মতো দেখতে পাবে না, বা দূরে চলে গেলে একটু আরো দূরে চলে গেলে হয়তো ছবিটা পাবে না, হয়তো সেই জন্য একটু সামনে করে আমার হয়েছে। তো যাই হোক, এটা দূরে আছে বলটা, তাহলে দ্যাট ইজ এ বল। যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে পড়ে যে দ্যাট ইজ এ বল, ছবিটা দূরে আছে, বলের ছবিটা, তাহলে কিন্তু চোখ বুঝে দ্যাট, তাহলে দিস আর দ্যাট ইজ বাবা, টিএইচ আই এস দিস, টিএইচ এইচ দ্যাট, লেসন 7 এটাই আছে এই ব্যবহার। তো এই ব্যবহারে কিন্তু কাছের একটি মাত্র ব্যক্তি বস্তু বারবার বলছে কিন্তু, আর দূরের একটি মাত্র ব্যক্তি বস্তু বোঝাতে দ্যাট বলছে। এই দিস আর দ্যাট দিয়ে তোমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে পড়বে। হ্যাঁ, আমি এক্ষুনি তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। দেখো, আমি করাচ্ছি, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট, প্রশ্ন কিন্তু এইভাবে থাকে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হলে দিস অথবা দ্যাট, দিস মানে কাছের একটি, দ্যাট মানে দূরের একটি, মনে থাকে কাছের দূরে নিয়ে অনেকে কিন্তু ভুলিয়ে গেছে। এখানে বলেছে ড্যাশ ইজ এ পেন, পেনটা কোথায় আছে বলো তো, কাছে না দূরে। দেখো, ছবিটা যদি এখানে থাকতো পেনের তাহলে দূরে হতো, কিন্তু পেনটা কাছে রয়েছে, তাহলে কি লিখবো এখানে, আমরা কি লিখবো, দিস, ডি এইচ আই এস, দিস। ওকে, বোঝা গেছে। দেখো দ্বিতীয়টা, ড্যাশ ইজ এ বল, এই যে বলের ছবিটা, বলের ছবিটা কাছে না দূরে, তো দেখতে পাচ্ছ পেনটা কাছে ছিল কিন্তু এখানে বলটা দূরে আছে, তাহলে কি হবে, দিস না দ্যাট, ঠিক করে দেখো, দিস হবে না দ্যাট হবে কি, তাহলে আমি করি, তোমরা বলো না, হ্যাঁ দ্যাট, দ্যাটটা হবে, দেখো দ্যাট ইজ এ বল, টি এইচ এ, দ্যাট ইজ এ বল। ওকে, দেখো তিন নম্বরে, ড্যাশ ইজ এ বুক, বুকটা কাছে না দূরে, কাছে, তাহলে চোখ বুঝে কি হবে, দিস না দ্যাট, আমি তো বলে দিয়ে কাছে হলে দিস একটি মাত্র, দূরে হলে একটি, দূরে একটি হলে দ্যাট, তাহলে কাছে একটা বই, তাহলে এটা আমার কি হবে, দিস ইজ এ কি হবে, বুক, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখি তোমরা পারো কিনা, ড্যাশ ইজ এ জব, তাহলে এটা কি হবে, দিস হবে তো নাকি, দিস ইজ এ জব হবে তো নাকি, জবটা দেখো কাছে না দূরে, দূরে আছে। ওকে, তাহলে কি হবে এখানে, কিন্তু দ্যাট ইজ এ জব, ওকে, এখানে কিন্তু আমরা এটা করে দিলাম, দ্যাট ইজ এ জব। তাহলে দেখো
কাছে আর দূরে মোটামুটি আমরা আইডিয়া করতে পেরেছি। এবার দেখো ড্যাশ ইজ অ্যান অ্যাপেল, অ্যাপেলটা কি কাছে না দূরে? দূরে আছে, তাই তো? না কাছে, দূরে। তাহলে এখানে কি লিখবো? দ্যাট ইজ অ্যান অ্যাপেল। দেখো এখানে কিন্তু দ্যাট হচ্ছে এই কারণে দূরে অ্যাপেলটা আছে। তাহলে দেখো কখনো কাছে তার জন্য দিস, কখনো দূরে তার জন্য দ্যাট। দেখো দূরে দ্যাট, তাহলে দিস আর দ্যাটের ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছো। পরীক্ষার কিন্তু এরকম ধরনের ফিলিং ব্যাগস থাকবে, আরো এই টাইপেরই কিছু হয়তো ঘুরি ফিরিয়ে নানা রকম মডেলের থাকবে। বই এক্সারসাইজে তোমাদের অলরেডি প্রথমের দিকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল যে এক্সারসাইজগুলো কি কি করতে হবে, তা সেই এক্সারসাইজগুলো তোমরা এইভাবে বুঝে নিয়ে এই চ্যাপ্টার বা লেসন সেভেন এর এক্সারসাইজটা বাড়িতে মা বাবার কাছে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে থাকবে, তোমরা ভালো করে পড়াশোনা করবে, কিন্তু দ্বিতীয় পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। তোমাদের সিলেবাস পেয়ে যাওয়ার পরেই কিন্তু মোটামুটি এই ক্লাসগুলো সব শেষ হয়ে যাবে, তারপরে পরীক্ষাটা শুরু হবে। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে সব প্রশ্ন কমন করবে। ওকে, আজকে এখন পর্যন্ত রাখলাম, পরে আবার দেখা হবে।